প্রচার কার্য তৃতীয় পর্যায়ের আরম্ভণি হয়েছে। যাকালিও মানে গুয়াহী লোকসভা সমষ্টিত মিটিং করেছিল, আজিও করছো, অহাকালি মোর কোকরাঝারত মিটিং আছে। লাহে লাহে প্রচার অভিযান আগবাড়ি গলে তৃতীয় পর্যায়ের উমান আমি লগাব পাৰিম। তথাপিতো চারিটা সিটর তিনটা সিটত তো আমি জিকিমেই, তাত কোনো সন্দেহ নাই। এতিয়া আমি সেইটোকে মই কৈছো যে নটা আমি জিকিলো আৰু তিনিটা আমিতো জিকিমই, গতিকে নয়ে তিনিটো বারো হলেই, এতিয়া সাড়ে বারো হয়ে আছে, কারণ এটা সিটত প্রতিদ্বন্দ্বিতা আছে। কংগ্রেস স্যার খুব কনফিডেন্ট যোরহাট জিকিব, করিমগঞ্জ জিকিব, যোনেই খেলা খেলে, স্কুলত যোনে পরীক্ষা দিয়ে, সকলেতো পাস করিম বুলিয়ে পরীক্ষা দিয়ে, গতিকে মই যেনেকে কনফিডেন্ট আছো ডেফিনেটলি কংগ্রেসও কনফিডেন্ট থাকিব পারে। কিন্তু কোনোবা জায়গাত কংগ্রেসে কৈছে জানো আমি এগারোখন জিকিম বুলি, কংগ্রেসে ইখন আসনের কথা কব, সিখনের আসনের কথা কব, কিন্তু আমাক সুদিলে আমি ডাইরেক্টলি কই দিও যে এগারো বারোখন জিকিম, তাতে পার্থক্যটো আপনাদের চাব পাৰিব। নামটো মই কব খোঁজা নাই, আমার কার্যকর্তা সকলে দুঃখ পাব নহয় যে মুখ্যমন্ত্রী আমাক হারিব বলে কলে, গতিকে আসনখনের নাম কোৱাটো উচিত নহয়। মই ইমান ধুবুরী সব ধুবুরীত আমি প্রতিদ্বন্দ্বিতা হক, প্রতিদ্বন্দ্বিতা যাও, মই এদিনও ক্যাম্পেইনত যোৱা নাই, ক্যাম্পেইনত যোৱাৰ পিছত ধুবুরীর পরিবেশ আপনালোক কব পাৰিম, নেদেখাকৈ কথা কোৱা ভাল নহয়। আরে কিয় নহয়, মোৰ দশখন মিটিং আছে ধুবুরীত, মোৰ দশখন মিটিং আছে ধুবুরীত, মই মুখ্যমন্ত্রী হয়, আগতে মুখ্যমন্ত্রী নাথাকুতে কোনবা জায়গাত নোযোৱা বেলেগ কথা, যেহেতু মই মুখ্যমন্ত্রী মই সকলো জায়গাত যাবই লাগিব, নহলে এনেকুৱা লাগিব যেন এইখিনি অসমৰ নহয়, এইখিনি আমি স্বাধীন কৰি দিছোঁ। মোক কোনোবাই কোনোবাই সুধি আছে অমুকত কিয় গৈছে, তমুকত কিয় গৈছে, মই মুখ্যমন্ত্রী হয় মই শদিয়াৰ পৰা ধুবুৰীলৈ যাব লাগিব, নহলে মানুহে ভাবিব যে আমাক স্বাধীনতা দি দিছে, গতিকে মইতো সকলোতে যাব লাগিব। এবাৰতো ইয়াত পলিচিৰ কোনো কথা নাই, আমি ধর্মীয় সংখ্যালঘু ৰাইজৰ কাৰণে কাম কৰি আছো, আমাৰ চৰকাৰখনে আটাইতকৈ বেছি ধর্মীয় সংখ্যালঘুৰ কাৰণে কাম কৰি আছে, যে তালাক হ'ব নালাগে, বাল্য বিবাহ হ'ব নালাগে, গতিকে মোৰ ষ্টেণ্ড মই ক'তো চেঞ্জ কৰা নাই, কিন্তু ধর্মীয় সংখ্যালঘু ৰাইজে বুজি পাইছে যে মুখ্যমন্ত্রীয়ে যিবোৰ কথা কৈ আছে এইটো আমাৰ ভালৰ কাৰণে কৈ আছে, ইমান দিনে তেওঁলোকে বুজি পোৱা নাছিল, এতিয়া তেওঁলোকে বুজি পাইছে, আমাৰ মিটিঙত আহিছে। ভোটৰ কথা পিছত, ভোট হয়তো এইবাৰ যিমান পাব লাগে ইমান নাপাম, লাহে লাহে পাম, ভোটৰ কাৰণেতো আমাৰ দৌৰাদৌৰি একো নাই, কিন্তু আমাৰ কথাখিনি যে শুনি মিটিঙত আহিছে, মিটিঙত অহাৰ লগে লগে মই পঢ়া শুনাৰ কথা কৈছোঁ, কলেজত এডমিশ্যনৰ কথা কৈছোঁ, ইয়াত তো মই কংগ্ৰেছক এটাও গালি পৰা নাই, মই মিটিঙত এডুকেশ্যনৰ মেছেজ দিছোঁ, চেগুন গছ ৰুব কৈছোঁ, শাল গছ ৰুব কৈছোঁ, বগা চন্দনৰ পুলি ৰুব কৈছোঁ, এইবিলাক কথা শুনিলেতো ধৰ্মীয় সংখ্যালঘু ৰাইজৰোতো উপকাৰ হ'ব, গতিকে ইয়াত মই কি কৈছোঁ যে ছোৱালীক কলেজত পঢ়াব, এইটো মই অকল হিন্দুৰ কাৰণেতো কোৱা নাই, মুছলমানৰ কাৰণেও কৈছোঁ, ঘৰত 10,000 টকাটো পোৱাৰ পিছত লাখপতি বাইদেউ চেগুন গছৰ পুলি ৰব, পইচাটো অবাবত খৰচ কৰি নিদিব, সেইটো কথাটো হিন্দুৰ কাৰণেও মুছলমানৰ কাৰণেও, গতিকে মোৰ কথা, মোৰ কথাবোৰ যে ৰাজনৈতিক কোনোবা দলক গালি গালাজ কৰা নীতিং নহয়, আপোনালোকে আহিলে সুধে মোক ভূপেন বৰা এনেকৈ কৈছে, তমুকে এনেকৈ কৈছে, তমুকে তেনেকৈ কৈছে, মইতো এজনৰো নাম লোৱা নাই মিটিঙত, মইতো কাৰো নামেই নলওঁ, ৰাহুল গান্ধীৰো নাম নলওঁ, কাৰণ মোৰ কাম মুখ্যমন্ত্ৰী হিচাপে ৰাজ্যখনক ৰাস্তা দেখুওৱা, মই গোটেই ইলেকশ্যন কেম্পেইনটোত ৰাজ্যৰ জনসাধাৰণক ৰাস্তা দেখুওৱাৰ কামত লাগি আছোঁ, আনকি মই ৰাহুল গান্ধীৰো নাম লোৱা নাই, ইমান দেৰি পলাশবাৰীত ভাষণ দিলোঁ ৰাহুল গান্ধীৰ নাম লৈছোঁ নেকি, আপোনালোকেহে কেমেৰাটো দেখিলে কৈ থাকে অমুকে অমুক কৈছে, তমুকে অমুক কৈছে, কিন্তু মোৰ কথা যদি আপোনালোকে বেলেগ পাৰ্টীক সুধে, সুধিব মুখ্যমন্ত্ৰীয়ে বগা চন্দন ৰুব কৈছে, মুখ্যমন্ত্ৰীয়ে ছোৱালীজনীক পঢ়োৱাৰ কথা কৈছে, তেতিয়া মইতো মিটিঙত ভাল ভাল কথা কৈ আছোঁ, যাৰ কনফিডেন্স নাই সি বেয়া কথা কৈ আছে, যাৰ কনফিডেন্স আছে সি ভাল কথা কৈ আছে, ইমানেই। এইটো লাষ্ট মেগা মিটিং, গৃহমন্ত্ৰী ডাঙৰীয়াই গুৱাহাটীত এটা ৰোড শ্ব' কৰিব, তাৰ পিছত আৰু আমাৰ কোনো নেতা নাহে। প্ৰিয়ংকা গান্ধীও আহি আছে ধুবুৰীত, আহিব লাগে, ইয়াত অহাত কি আপত্তি, ইয়াতো অসমতো জোন আহে আমি তাকেই নিৰাপত্তা দিওঁ, ভাল কৰি উভতাই পঠাওঁ, ইয়াততো আৰু কোনো এটা প্ৰিয়ংকা গান্ধীলৈ মোৰতো কোনো, মইতো নাভাবোঁ যে বহুত গ্লেমাৰাছ তাকে লৈ কিবা চিন্তা কৰিব লাগে, আপোনালোকে ভাল পায় আপোনালোকে সুধে, মই নুসুধোঁ।